দিয়ে উনি বুঝবেন কি করে উনি ফুল ফর্ম জানেন ডিএ ওনার কাজ হচ্ছে মশা মারা মেয়র হিসেবে ডেঙ্গি প্রতিরোধ করা তার বদলে দেখা যায় উনি হাতি বা নিয়ে কথা বলছেন হাজারো মহানাগরিক তার নামে কিছু বলতাম না তো তুমি বাধ্য করছো আমাকে বলতে তিনি যখন থেকে ইডিসিবি কেসে ফেসেছেন ডিসপ্রপোশন অ্যাসেটের কেসে ফেসেছেন তিনি দায়িত্ব নিয়েছেন বিজেপি প্রচার করার জন্য এর মধ্যে বিজেপি থেকে ঢুকলো ডিএ বুঝলাম সিপিএম বুঝলাম আন্দোলন বুঝলাম সাল স্টেট গভর্নমেন্ট বুঝলাম বিজেপি নেই ছিল নাকি বিজেপি তাহলে ওনার জোর করে ববি হাকিমের কাজ হচ্ছে জোর করে একটু পুজো মন্দির হনুমান মন্দির বিজেপি ঢুকিয়ে দেওয়া বেঙ্গালোর রাজনীতিতে গঙ্গা আরতি হবে মমতা বানার্জি কাকে দিয়েছেন দায়িত্ব সবচেয়ে বড় পুরুত মহারতী করার জন্য আগে যেখানে ওনার এলাকায় যেখানে গন্ডগোল হয়েছিল যেখানে উনি নাইনটি নাইন পার্সেন্ট ভোট পেয়েছিলেন গেছেন ওখানে কেন যাননি বড় বড় বাদ বলছেন সেখানকার তো এমএলএ তিনি তাহলে এই ধরনের রাজনীতি করেন বলে উনি বুঝবেন কি করে উনি ফুল ফর্ম জানেন ফর কাইন্ড অ্যালাউন্স ভাতা ভাতা ওই যেখানকার উনি এমএলএ এলাকায় ষাটের দশকে সত্তরের দশকে আমাদের ছোটবেলায় দেখেছি লম্বা লড়াই শ্রমিকদের ডকের শ্রমিকদের পোর্টের শ্রমিকদের এই ডিএন ডি এর দাবিতে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে একটা স্লোগান ওরা দিত সেই সময় কিছু লোক তার বিরোধিতা করতো তারা বলতো দালাল কো হালাল করো শ্রমিকদের দাবি স্লোগান কার দালি করছেন উনি তৃণমূলের না বিজেপির কালকে সিপিআই ছিল সরকারি কর্মচারী ছিলেন শিক্ষক ছিলেন অধ্যাপক ছিলেন অশিক্ষক কর্মচারী ছিলেন এটা ভালো রাস্তায় নামলেই পুলিশ চোখে চোখ রেখে কথা বললেই ব্যারিকেট ভাঙলেই ওরা তখন সিপিএম কে দেখতে পায় লাল ঝান্ডা না থাকলেও লাল দেখতে পায় বিজেপি কোথায় পেলেন ওখানে বিজেপি তো ত্রিপুরায় বলেছিল আমরা সব দেব তারপর তো দেয়নি কেন্দ্রীয় মহার্গত দেব বলেছিল আসামে বলেছিল দেয়নি দিতে পারে না হয়তো মমতা দিদি যাবে না এক সপ্তাহের মধ্যে আবার দিল্লি যাবেন অনেক গুজ করে কথা বলবেন কিছু আর এসছে বেশি বলা উচিত না ওনাকে ওনার কাজ হচ্ছে মশা মারা মেয়র হিসেবে ডেঙ্গি প্রতিরোধ করা উনি তার মধ্যে তার দপ্তরের যা কাজ নর্দমা পরিষ্কার করা পানীয় জল সরবরাহ করা রাস্তাঘাট পরিষ্কার করা জঞ্জাল পরিষ্কার করা মশামাছি তাড়ানো তার বদলে দেখা যায় উনি হাতি বাঘ গন্ডার নিয়ে কথা বলছেন